Good morning, everyone. Welcome back to my channel, The Loving Guy. Yo, I hope everybody is doing absolutely fine. Shobai ke janai shubho novo borsho. Oh, ajke breshpotibar, ajke novo borsho, Bengali New Year. Abar ekta notun bochor start hoche. Ami ekta notun start korbo. Ei bochorta jeno shobbaier bhalo jay. In fact, amaro bhalo jay. আমার ইউটিউবে যেন খুব ভিউজ হয় এই বছরে আর অনেক সাবস্ক্রাইবার্স হয়। তোমরা কিন্তু অবশ্যই শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা যারা সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও দেখছো। আজকে কি হবে? আজকে ইগনোর অল দিস, আই জাস্ট ঘুম থেকে উঠেছি, পুরো একদম অবস্থা খারাপ হয়ে আছে, একদম পুরো ওর এই দিক ওই দিক হয়ে আছে। অ্যান্ড আজকে শুভ নববর্ষতে আমি ওদেরকে অ্যাকুয়ারিয়াম গিফট করবো। ইয়েস গাইস, আমার অ্যাকুয়ারিয়ামটা চলে এসছে অ্যান্ড কালকে রাত্রিবেলায় নিয়ে এসেছি। এইছে অ্যাকুয়ারিয়ামটা খুব ভালোভাবে বানিয়ে দিয়েছে। এই অ্যাকুয়ারিয়ামটা থেকে এই অ্যাকুয়ারিয়ামটায় জল ট্রান্সফার করব। এখন বিছানার উপরে রেখেছি, নিচে জায়গা নেই। আমার অ্যাকচুয়ালি ঘরে জায়গা খুব শর্টেজ, তো আপাতত আমাকে এই অ্যাকুয়ারিয়ামটা রাখতে হবে বিকজ অফ দিস ফ্লাওয়ার হর্ন। দেখতেই পাচ্ছ ওকে ওই নেটের মধ্যে ঢুকিয়ে রেখেছি, কারণ ওই ফিশটাকে একটুখানি কামড়াচ্ছিল, তো এই জন্যেই তাড়াহুড়ো করেছি আরও। তো আপাতত এই অ্যাকুয়ারিয়ামটা আমি এইখানটায় রাখবো, এই মাটিটাতে। অ্যান্ড এই নতুনটা আমি রাখবো এইখানে। সো আমি এখন এই অ্যাকুয়ারিয়ামটা থেকে ট্রান্সফার করবো এইটাতে, তারপরে এইটা নিচে নামাবো, তারপরে এইটা থেকে এইটাতে আবার ট্রান্সফার করবো, এইটা উপরে উঠাবো, তারপরে এটাকে সাজাবো নতুন অ্যাকুয়ারিয়ামটা, তারপরে আবার এইটা থেকে এখানে ট্রান্সফার করবো, এটা থেকে ওইটা ট্রান্সফার করবো। তো অনেক টাইম লাগবে, তো তোমরা টাইম লাগতে দেখো। আমি অ্যাকুয়ারিয়ামটা রেডি করে নিয়েছি, বাট
এখন মাছগুলো নতুন অ্যাকোয়ারিয়ামে দেব না দো জলটা পুরনো জলটা 30% অ্যান্ড 70% নতুন জল অ্যাড করেছে কারণ 100% নতুন জল অ্যাড ফ্রেশ ওয়াটার দিতে হবে আর ট্যাঙ্কের জল দেবে না আর 100% ওয়াটার অ্যাড করলে নতুন তাহলে মাছ মরে যাওয়ার চান্সেসটা বেশি থাকে সো পারলে 30-40% পুরনো ওয়াটার দেবে এরপরে তো যখন আমি মানে এভরি উইক আগেন 20-30% চেঞ্জ করব সো ইগনোর দিস গামছা এখন কটা বাজে দেখো এখন বাজে 4:45 হ্যাঁ রাত্রিবেলা একটু বেরোবো খেতে হ্যাঁ সিঙ্গাড়া আনার কথা চলছে এখন কারণ আমাদের তো এখন নবরাত্রি চলছে সো না হয়েছে স্নান না হয়েছে খাওয়া সো চলো তোমাদেরকে একটুখানি অ্যাকুয়ারিয়ামটা ট্যুর করে দিই বেরোনো যাক এই না এরকম ভাবে না এরকম টুকি বাজাবো আর জামা কাপড় পরে নেবো 1, 2, 3 এই ও সরি জামাটা পরতে হবে তো দাঁড়াও এই তো কেমন হয়েছে গেঞ্জিটা নাইস না সো চলো ওকে গাইস সো আমি ডিসিশনটা চেঞ্জ করলাম আইফিট না এসে ডিএলএফে কেএফসিতে ভেজ খাবো ইয়েস কেএফসিতে এসে ভেজ চিন্তা করতে পারো সব কিছু পারে দা লাভিং গাই ওকে গাইস কোনো দিনও দেখেছ যে কেএফসিতে এসে ভেজ বার্গার দুই রাইট যাই হোক ভেজ বার্গার করেছি ফ্রেঞ্চ ফ্রাইজ আর কোল্ড ড্রিঙ্কস আবার তো এখন ডিনার এটাই ডিনার আজকে হালকা ফুলকা ডিনার দিয়ে বাড়িতে গিয়ে আবার ঘুম ফার্স্ট টাইম ইন মাই লাইফ ভেজ খাচ্ছি কেএফসিতে এসে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে তোমরা কেএফসিতে কারা কারা ভেজ খেয়েছো আচ্ছা বাই দ্য ওয়ে ওই বার্গারটা অপশনাল ছিল আর এই বার্গারটা হচ্ছে তোমার ভেজ আমি ওইটা দেখে আমি তোমাদেরকে বললাম ভেজ তো পরে রিয়েলাইজ করলাম যে দিস ওয়ান ইজ ভেজ দ্যাট ওয়ান ইজ নন ভেজ আজকে ভিডিওটা এখানে অবধি থাক লাইক শেয়ার অবশ্যই করে দিও অ্যান্ড যারা যারা এখন দেখছো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবও করে দিও অ্যান্ড অল নোটিফিকেশানটা করে দিও যাতে যখন এই ব্লগ ছাড়বো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো তোমাদের ভালোবাসা নিয়েই আজকে আমি এখানেই ব্লগটা শেষ করছি অ্যাজ আই অলওয়েজ সে স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ সাইনিং অফ দ্য লাভিং গাই ইয়ো